আমি জানো কি মানে গভর্নমেন্ট কামবিলাকত প্রথমতে নিম ফ্লগটো লগা হয় সরকারি গভর্নমেন্ট কামবিলাকত নিয়ম হল সেইটো এটা আমার পঞ্চায়েতের প্রতিনিধিগৰাকী প্রতিনিধি মানে আমার যিজন প্রেসিডেন্ট মানে তেখেতৰ স্বামী তেখেতৰ স্বামীর কামটো কৰি আছে কামটো কৰা আছে মানে মিস্ত্রির যোগেদি এটা মিস্ত্রীক মই সুধিছিলোঁ যে নিম ফ্লগটো কেলে লগা নাই আপোনালোকে তারপর তেখেতক মই কলো যে আপনার মালিকক আপনি কব নিম ফ্লগটো লগাবলে লগাই কিনে আপনাদের কামটো করাই থাকব আমার কোনো কবলগীয় একো নাই যেহেতু রাইজে গম পাব কিমান টাকার কাম কি এস্টিমেট সেইটো রাইজে গম পাব রাইজে বুঝি লোব সেইটো তারপর সেই কথাটুকু মানে এই প্রেসিডেন্টের স্বামীজনে মানে উত্তর দিলে এনেধরনের মানে এই কামটো সম্পূর্ণ হব দিয়া তারপর আমি নিম প্লেট লগাম লগার পিছত জিয়ে চাব যদি কিবা কমপ্লেন আছে জিয়ে কব যদি কমপ্লেন নেই তো হল মানে তেন সম্পূর্ণ দাদাগিরি সিস্টেম মানে মানে ইয়াত মানে কোনো রাইজের কথা নহব তার দাদাগিরিত চলিব মানে তেন ধরনের মানে কামটো করব বিচাৰিছে এটা আমি কব বিচাৰিছো মানে আমার পঞ্চায়েতের সচিব যিজন সচিবগৰাকী এইটো চাওক আমার পঞ্চায়েত অফিসটো ইয়াতে সন্মুখতে সচিবগৰাকী নিজে চাই আছে যে কামটো এনেকৈ চলি আছে বলে মানে কোনো নিম প্লেট নাই কিবা মানুহক জনোৱা নাই একো নজনাকে সেই কামটো সম্পূর্ণ হলেই প্রায় দকচোন আজি কামটো করলে সম্পূর্ণ হয়ে যাব এটাইলকে মানে কোনো নিম প্লেট নাই বা সচিবগৰাকী ইয়ার লগত সম্পূর্ণরূপে জড়িত হয়ে আছে মানে এই কাম মানে যেটো প্রায় দকচোন 70% পয়সা উঠালে সিহতি কামটো সম্পূর্ণ হলে সিহতি সচিব আর বিডিওগৰাকী দুজনে মিলি পেলে প্রেসিডেন্টের লগত মিলি আপনার এই কামটো এনেকৈ দাদাগিরি সিস্টেমত চলাই আছে ব্যবসায় এটা রাইজক নজনাকে মানে রাইজে একো গম নোপোৱাকে মানে সিহতি কামটো সম্পূর্ণ করে পেলায় পয়সাখিনি উঠাই লোব মানে সেটি যে সিস্টেম ভাবি আছে এটা আমি লক্ষিমপুর জেলার ছাত্রমুক্ত সংগ্রাম সমিতিয়ে কব বিচাৰিছো বা যে মানে এই দাদাগিরি ইয়াত নচলিব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নচলিব এই দাদাগিরি চলিব হলে বেলেগত লৈ যাক আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক মই কব বিচাৰিছো আপনার সরকারের দিনতে চাক এই কি দাদাগিরি মানে মানে কেনে ধরনের রাইজর কাম করে আছে আপনাদের প্রতিনিধিবিলাকে কেনে ধরনের কাম করে আছে এই কথাখিনি আপনি অল্প গুরুত্ব সহকারে চাও বলে কামটো কিবা সমস্যা আছে কামটো সমস্যা মানে আপনার চাওক আপনাদের নিজে চাই লোক মানে কামটো কথা আমি প্রথম কব না যাও কারণ যেহেতু আমি নিম প্লেটটো চোৱা নাই যেহেতু কামটো কেনেকে আহিলে কেনে কি কথা ইস্টিমেটটো আমাক দেখুৱা নাই রাইজক দেখুৱা নাই এটা আমি কেনেকে কি কম আমি এটা কেনেকে কৈ দিম যে কামটো ইস্টিমেট মতো হয়েছে বা হওয়া নাই কিমান টাকা কাম কি কথা একোৱেই নাজানো।